কালকে রাতে শিলা বৃষ্টি হয়েছে, প্রচন্ড ঝড়, মাত্র তো কয়েক ঘন্টার ঝড়, সেই ঝড়ে সমস্ত কিছু শেষ। আমাদের চাষিদের, আমাদের এলাকার চাষি ভাইদের যত কিছু ছিল, পাট এত কষ্ট করে যে করেছিল, সমস্ত এই যে দেখো, এটা এই পাটটা কোনো মতেই আর হবে না, পুনরায় এটা কোনো মতেই সম্ভব না, এটা পুরোটাই নষ্ট হয়ে গেল। এইটাতে আমাদের অনেক কষ্ট করে ফুটেছি, অনেক ঘরে জল দেওয়া আছে। এমনিতে কিছুদিন আগে খরা ছিল, এই খরাতে অনেক জল দিতে হয়েছে টাকা দিয়ে, জল দেওয়ার অনেক টাকা লেগেছে, এবং ওটাকে নিরামি দেওয়ার জন্য লেবার করে করতে হয়েছে রোদের মধ্যে। কিন্তু এই কয়েক ঘন্টার শিলা বৃষ্টি আমাদের চাষিদের সব সর্বনাশ করে দিয়েছে। রাতে কালবৈশাখীর জেরে, কালবৈশাখী ঝড়ের সাথে প্রচণ্ড হারে শিলা বৃষ্টি হয়েছে। এই ছোট ছোট এত বড় বড় শিলা পড়েছে, সেই শিলাতে আমাদের ধান, পাকা ধান সমস্ত ঝরে গেছে এলাকার মাঠের। আর পাট, আমাদের যে অর্থকরী ফসল পাট, যেটাতে আমাদের আয়ের মূল উৎস এবং অনেক টাকা আমাদের রোজগার হয় এটা সম্পূর্ণ চাষ করে, সেই পাটই আমাদের পুরো ধ্বংস হয়ে গেছে। মাঠের সব পাট, সব ডগাগুলো, মাথাগুলো সব ভেঙে গেছে। দেখুন কীভাবে নষ্ট হয়েছে, এই পাট আর পুনরায় ফেরত হবে না, মানে এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো একদিকে করোনার প্রকোপ, একদিকে লকডাউন, সাধারণ খেটে খাওয়া চাষিরা কাজ হারিয়েছে, তার মধ্যে ফসল ঋণ নিয়ে মহাজনের কাছ থেকে পাট চাষ করেছিল, অর্থকরী ফসল পাট, কিন্তু এই পাটও এবার ধ্বংস করে চাষিদের মাথায় হাত। এখন কি হবে, বাঁচবে চাষিরা? হ্যাঁ, সেই নিয়ে এখন চাষিরা চিন্তায়। হ্যাঁ, সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে চাষিরা একটু বাঁচার ই হবে। তো বলছি, এলাকার লোকেরা কি শস্য বিমা করিয়েছে, যেটা সরকার থেকে এক ধরনের এককালীন বরাদ্দ কিছু টাকা পায় ক্ষতিপূরণ হিসাবে? শস্য বিমা চাষিরা করেছিল কয়েক বছর আগে, সরকার উদ্যোগ নিয়েছিল শস্য বিমা করার জন্য। তো কিন্তু সেই শস্য বিমায় কোনোরকমভাবে ক্লেম পায়নি, পেলেও হয়তো সেটা নগণ্য। সেই হিসাবে চাষিরা সেই দিকে আর উদ্যোগ নেয়নি করার জন্য, যেহেতু পাচ্ছে না, করছে না। তো এই বছর সুতরাং যেহেতু সরকার করছিল না, তো শুনেছি নাকি যে যারা কৃষক বন্ধুর প্রকল্পের সুবিধা পেয়েছে তাদেরকে সরকার অটোমেটিক শস্য বিমার আওতায় নিয়ে এসেছে। তো যদি নিয়ে এসে থাকে তো সরকারের কাছে অনুরোধ করব যে সেই শস্য বিমার ক্লেম দিয়ে এই বছর চাষিদের এই বিশাল ব্যাপক পরিমাণ যে ক্ষতি হয়েছে এলাকার চাষিদের, তাদের সেই ক্ষতিপূরণটা দেওয়া হোক ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে। বলছে, কোন এলাকাতে এই শিলা বৃষ্টির ফলে বেশি ক্ষতি হয়েছে? বিশেষ করে আমাদের মালদা জেলার চাঁচল মহকুমার বিভিন্ন এরিয়ায়, হরিশ্চন্দ্রপুর, তুলসীহাটা, চণ্ডীপুর, সিমলা, সন্তোষপুর, বিতল, এই সমস্ত গ্রামের চাষিদের সব ফসল নষ্ট হয়েছে, বিশেষ করে পাট। তো বলছি, আপনি কত বিঘা এবছর চাষ করেছিলেন? এবছর 3 বিঘা। তো এখন কি পর্যায়ে রয়েছে সেগুলো? সেগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে, আর কিছু করার নাই, সেগুলো তো আর হবে না।
সেগুলো কেটে গরুকে খাওয়াতে হবে, সেই পাট তো আর হবে না, হলে আরও খরচা বেশি হয়ে যদি না হয় লাভ, তো সেটা চাষ করে আর কোনো লাভ হবে না। বলছি আপনার নাম? আমার নাম মোহাম্মদ শামীম। আপনার বাড়ি? এই হরিশ্চন্দ্রপুরের দক্ষিণ রামপুর গ্রামে। এক বিঘা ধান, এক বিঘা পাট। কিভাবে চাষ করেছিলেন আপনারা? লোকের লিড করে। মানে কি ক্ষতি হয়েছে আপনারা? ক্ষতিটা কি সম্পূর্ণ হয়ে গেছে, টুসি ভাঙে পড়ে গেছে, আর ধান গটে ঝরে পড়ে গেছে। তো বলছি আপনি যে জমি চাষ করেছিলেন পাট ধান, কিভাবে কিভাবে টাকা ম্যানেজ করেছিলেন আপনি? লোকের লিড করা ই করেছে, ঋণ করে। বলছি আপনার নাম? সাইনাস। বাড়ি? বাড়ি রামপুর।